নাই, যেখান থেকে হোক, রংপুর থেকে হোক, বাইরে থেকে হোক, যেখান থেকে উনি নির্বাচন করেছেন, কোন নির্বাচনে, এমনকি ঢাকা শহরের কেন্দ্র থেকে নির্বাচন করে উনি নির্বাচনে পরাজিত হন নাই। সেই সময় আমি আপনাদের পাশে এসেছি, যেমন আমার ভাই আলহাজ হোসেন মোহাম্মদের সাথ যখনই কোনো নতুন কিছু করতে যাইতেন, যখনই তার মনে কোনো অস্থিরতা দেখা দিত, উনি রংপুরে ফিরে আসতেন। কেন, এটা হলো মায়ের কোলে ফিরে আসার মতো। মায়ের কোলে আমার এখানে শৈশবের অনেক, শিশুকালের অনেক স্মৃতি আছে, শৈশবের স্মৃতি আছে, আমার যুবক বয়সের স্মৃতি আছে, এই রংপুর শহরে অনেক কিছু আমার স্মৃতি বিজড়িত, আমার মা এখানে। আমি মনে করি এখানে চলে আসলে আমি মায়ের কোলে ফিরে আসি, যেমন আমার ভাই আসতেন। এবং প্রত্যেকবার এখানে আসার পরে যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে স্নেহ, যে মমতা আপনাদের কাছ থেকে পেয়েছি, আমার ভাই পেয়েছে, সেটাই তাকে পরবর্তীতে উজ্জীবিত করেছে দেশ ও জাতিকে বিভিন্নভাবে নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদের সাথ একজন অনন্য ব্যক্তিত্ব ছিলেন, অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু ওনাকে বিভিন্ন রাজনৈতিক দল, তার প্রতিপক্ষ দল, ওনার নামে এন কুৎসা নাই, প্রটনা কর নাই, সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে তাকে জনগণের মুখে বিভিন্নভাবে এও করার চেষ্টা করা হয়েছে। উনি যেমন অসামান্য ব্যক্তি ছিলেন, সৌভাগ্যের বিষয় হলো সাধারণ মানুষ উনি অসাধারণ থাকলেও সাধারণ মানুষ কিন্তু ওনাকে ঠিকই গ্রহণ করেছে। সাধারণ মানুষের থেকে ওনাকে কখনোই দূরে সরিয়ে দেওয়া সম্ভব হয় নাই, যার জন্য রাজনীতিতে শত ষড়যন্ত্রের মাঝখানেও জাতীয় পার্টি এবং আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ কোনো সময় তাকে ধ্বংস করতে পারে নাই, কোনো শক্তি পারে নাই, বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে নির্যাতন করে অপবাদ দিয়ে বিভিন্নভাবে কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছিল, ষড়যন্ত্র করা হয়েছিল, আমাদের ঘরের ভিতরে শত্রু সৃষ্টি করা হয়েছিল, বিভিন্নভাবে দল ভাগ করা হয়েছিল, কিন্তু জাতীয় পার্টির শিকড় এত গভীরে, এরশাদের শিকড় সাধারণ মানুষের ভিতরে এত গভীরে গঠিত ছিল যে সেখান থেকে তাকে উপড়ে ফেলতে পারে নাই, কোনো শক্তি পারে নাই, এবং ইনশাল্লাহ সামনেও কোনোদিন পারবে না। এই কথাটা, এই কথাটা বলতে চাচ্ছি যে এরশাদ সাহেব অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছিল অন্তর থেকে। উনি কোনো নির্বাচনে কোনোদিন পরাজিত হন নাই, ওনাকে যত অপবাদ দেওয়া হয় উনি কোনোদিন গণতন্ত্র হত্যা করে আসেন নাই। উনি বেসামরিক একটি সরকার থেকে একটি সামরিক সরকারে এসেছিলেন, সেই বেসামরিক সরকার কখনোই গণতান্ত্রিক সরকার ছিল না, কেননা জনগণের ভোটে তারা হয় নাই, সেই সরকারের সময় ভোটের বিরাট ব্যাপক কারচুপি হয়েছিল, এবং তারপরে জনগণের যদি কথা মতো যদি সেই সরকার হতো, জনগণের ভালোবাসার জনগণ সরকার হতো, তাহলে এরশাদ সাহেব ক্ষমতা গ্রহণের পরে একটি মানুষও তার জন্য দুঃখ প্রকাশ করে নাই। এরশাদ সাহেবকে তারা স্বাগতম জানিয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল তাকে স্বাগতম জানিয়েছে যখন উনি ক্ষমতা গ্রহণ করেছেন সামরিক শাসক হিসাবে। কিন্তু তারপরেও চার বছর পর্যন্ত উনি চেষ্টা করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য, এবং জাতীয় পার্টি গঠন করার পরে উনি নির্বাচন করে নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং তারপরে বেসামরিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন, যার জন্য 86 থেকে 90 পর্যন্ত দেশে একটি বেসামরিক একটি সরকার ছিল, যেটা প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকার। সেই সরকারে উনি একজন নির্বাচিত একজন প্রধান ছিলেন, এবং এই নির্বাচিত হওয়ার সুবাদে সেখানে যে সংসদ হয়েছিল সেই সংসদে কিন্তু আওয়ামী লীগ এসেছিল, সেখানে প্রধান বিরোধী দলে জাতীয় পার্টির সঙ্গে সেখানে সংসদ ছিল, সেই সংসদে আওয়ামী লীগ এসেছিল, তাকে নানানভাবে আওয়ামী লীগ স্বৈরাচার বলে, আমাকে অবৈধ বলে, এগুলো কোথায় থেকে, আমি সংসদে পরিষ্কারভাবে বলেছি যে কোনো কাজ উনি যেটা করেছেন ঠিক আছে, হাইকোর্টে রায় দিয়েছে বেআইনি, কেননা আইনগতভাবে হয় নাই, কিন্তু জনগণ তাকে মেনে নিয়েছিল, জনগণ তাকে সর্বাত্মকভাবে এমনভাবে সমর্থন করেছিল যে উনি ক্ষমতা যখন ত্যাগ করে চলে গেছিলেন তারপরেও জনগণ তাকে ছাড়ে নাই, যেখান থেকে হোক, রংপুর থেকে হোক, বাইরে থেকে হোক, যেখান থেকে উনি নির্বাচন করেছেন, কোন নির্বাচনে, এমনকি ঢাকা শহরের কেন্দ্র থেকে নির্বাচন করে উনি নির্বাচনে পরাজিত হন নাই, ব্যাপুল ভোটে অবদান। এবং আমাদের সেই অসাধারণ নেতার সাধারণ মানুষকে তাকে সমর্থন করেছিল, এটাই জাতীয় পার্টির সবচেয়ে বড় কথা। আর একটি কথা, আমাদের এই রংপুর এবং উত্তরবঙ্গের মানুষ, উনি সারা দেশের জন্য কাজ করেছিলেন, জাতীয় পার্টি সরকারের আমলে এরশাদ সাহেব সারা দেশের উন্নয়নে কাজ করেছিলেন,
এবং রংপুর এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য অনেক কাজ করেছিলেন এবং সেই কাজের কারণে উত্তরবঙ্গের মানুষ এতদিন যেহেতু বঞ্চিত ছিল অন্য সব সরকারের আমলে অনেক উন্নতি হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এই উত্তরবঙ্গের এবং রংপুরের উন্নয়ন হয় নাই রংপুরের আসল রংপুরের সমস্যা এখানকার উত্তরবঙ্গের মানুষের সমস্যা কেউ অন্তর থেকে অনুধাবন করে নাই যেহেতু উনি করেছিলেন সেই জন্য রংপুরের মানুষ জাতীয় পার্টিকে তাদের নিজের দল মনে করে উত্তরবঙ্গের মানুষ এখনও মনে করে জাতীয় পার্টি তাদের নিজের দল এই দল তাদের কথা বলে এই দল তাদের বিপদে তাদের পাশে দাঁড়াবে কেমন করে বললাম এই কথা যমুনা সেতুর কথা কেউ চিন্তা করেছিল এর আগে এরশাদ সাহেব যখন কথা বললেন অনেকে বললো একটা অলিক স্বপ্ন যমুনার উপর সেতু করবেন এরশাদ সাহেবের টাকা কোথায় তখন বাজেট হতো 10-15 হাজার কোটি টাকার বাজেট হতো সেখানে যমুনা সেতুতে প্রথমেই তাদের লাখ কথা দরকার ছিল প্রায় 12 হাজার কোটি টাকার মতো কথা উঠলো যে এত টাকা কোথায় থেকে এরশাদ সাহেব জোগাড় করবে এরশাদ সাহেব বললো যেখান থেকে হোক সমস্ত যদি উন্নয়ন কাজ বাধা দিতে হয় রংপুরের মানুষ এবং উত্তরবঙ্গের মানুষের জন্য উন্নয়নের জন্য তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য যমুনা সেতু করতে হবে এবং ওই বাবারে সমস্ত কিছু যখন উনি সাজিয়ে দিয়েছিলেন তখন উনি চলে গেছিলেন তারপরে এই যমুনা সেতু হয়েছে এবং একটা কথা আপনারা সকলে জানেন না হয়তো সেটা হলো যমুনা সেতু যে টাকায় এস্টিমেটেড টাকা ছিল অনেক পরিবর্তন করার পরেও সেই টাকার ভিতরেই কাজটি সুসম্পন্ন করা হয়েছে এখানে কোনো রকম দুর্নীতির আশ্রয় নেওয়া হয় নাই এবং যে সময়ে এটি শেষ করার কথা ছিল ঠিক সেই সময়েই এটাকে ঠিক শেষ করা হয়েছে কোনো দিন একদিনও বেশি বাড়ানো হয় নাই এবং এখন পর্যন্ত যত মেগা প্রজেক্ট বাংলাদেশে হচ্ছে এবং আগে হয়েছে তার মধ্যে এরশাদ সাহেবের সময়কার প্রজেক্টগুলি লাভজনকভাবে চলছে এই যমুনা সেতু একটি লাভজনক প্রকল্প এর সাফরের দিকে সরকার যে প্রজেক্টগুলি করেছেন এখন বর্তমান সরকার যে প্রজেক্টগুলি করছেন এগুলি প্রায় সবগুলি বিভিন্ন বিশ্লেষণে দেখা যায় আমি এটা পরে বিস্তারিত আবার বলবো সেটা হলো সেগুলি সবই অলাভজনক এবং মানুষের ঘাড়ে বিরাট ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যমুনা সেতুর জন্য সরকার যে ঋণ নিয়েছে সেই ঋণ শোধ করেও অনেক উত্তরবঙ্গের যে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে উত্তরবঙ্গে যে বিভিন্ন জায়গায় এখন বিদ্যুৎ এবং সড়কপথ এবং গ্যাস লাইন গেছে সেটা যমুনা সেতুর কারণে এবং এই যমুনার যে বহুমুখী সেতু প্রকল্প সেই প্রকল্পের কারণে উত্তরবঙ্গের যে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি হচ্ছে উত্তরবঙ্গের যে ফসলের উৎপাদন হচ্ছে ভালো উত্তরবঙ্গের ফসল যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তার কারণ হলো এই যমুনা সেতু এই জন্য যে উন্নয়ন সার্বিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে বিভিন্ন জায়গায় বিদেশ থেকে যে আমদানি করা হচ্ছে বিদেশ থেকে যে রপ্তানি করে যে আয় করা হচ্ছে সব কিছুর মধ্যেই এই যমুনা সেতু এবং এরশাদ সাহেবের একটি অবদান আছে এবং দেশের বর্তমান অর্থনীতিতে সেটা আছে কিন্তু আমরা বললাম নানান কিছু বলা হয় যে এরশাদ সাহেব এটা করেছেন ওটা করেছেন কিন্তু এরশাদ সাহেব তো কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজ করেন নাই যেহেতু উনি যখন সাধারণ জনগণের জন্য করেছিলেন তখন সাধারণ জনগণের জন্য পথ শিশুদের জন্য উনি করেছিলেন পথগুলি ট্রাস্ট সাধারণ গ্রামের গণতন্ত্রের কথা হলো প্রজার বৈষম্যের কারণে বিরাট বৈষম্য তৈরি হয়েছে একটা সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে আর একই সঙ্গে গরিব মানুষ যেমন গরিব হচ্ছে দরিদ্ররা দরিদ্র হচ্ছে বড়লোক কিছু গোষ্ঠী কিছু বড়লোক বিশাল সম্পদের মালিক হচ্ছে এবং তারা বিদেশে পাচার করছে এবং তারা ক্ষমতা ত্যাগ করতে গেলে ভয় করে